মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তা আজকে জয়সীমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল নিয়ে এসেছি আরেকটা নতুন কুকিং ভিডিও। দেখো তোমরা, এটা হচ্ছে বটম মাশরুম। তা এটা আজকে আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে এবং দারুণ টেস্টিভাবে। তোমরা ভিডিওটা দেখতে থেকো। আর আজকে আমি গুড মর্নিং বললাম কারণ এখন বাজে সকাল 8টা, আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, সেই জন্য গুড মর্নিং বললাম। তো যাই হোক, আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু গরম জলে উতলে নেব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে। মাশরুমগুলো আমি ছোট করে কেটে জলে একটু সেদ্ধ করে রেখেছি। এদিকে মশলাপাতি নিয়ে নিয়েছি, ডুম ডুম করে আলু কেটে নিয়ে নিয়েছি, গরম মশলা, হিং, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এদিকে টমেটো কুচি, একটু টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল সব নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা প্রায় গরম হয়েই এসেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। দেখো কড়াইটা গরম হচ্ছে, হ্যাঁ এবার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি কড়াইতে, পরিমাণ মতন দিয়ে দিলাম। যতটুকু আমার জিনিস রয়েছে ঠিক সেই অনুযায়ী পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে একটু গরম হবে। এবার আমি এতে দিয়ে দেবো তেজপাতা, একটা গোটা তেজপাতা রেখেছি, দিয়ে দিলাম। এবার দেবো একটু জিরে ফোড়ন, তেজপাতা আর জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে, এটা একটু ব্রাউন ব্রাউন হবে জিরেগুলো, একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এতে আলুগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। দেখো এটা হালকা হালকা ব্রাউন হচ্ছে, আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি মাশরুমগুলোকে ম্যারিনেট করব, আর আগে টমেটোগুলো মিক্সিতে একটু মিক্সিং করে নেব। এবার দেখো আলুগুলো আমার ভাজা হচ্ছে, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি সব ছেড়ে দিলাম। আলুগুলোকে একটু নুন দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব, স্লাইট 1 চামচ মতন, ছোট চামচের হাফ চামচ মতো একটু চিনি নুন দিয়ে দিলাম। এবার আমি লাল লাল করে আলুগুলোকে ঢেকে ঢেকে ভাজবো। যতটুকু আমার মাশরুম আছে সেই অনুযায়ী আলু দিয়েছি। এবার লাল লাল করে ঢেকে ভাজবো। এবার আমি এগুলোকে মিক্সিতে আগে পিষে নেব টমেটোগুলো, তারপরে সব দিয়ে ম্যারিনেট করব। তা আলুগুলো আমার দেখো হালকা হালকা ভাজা হয়েছে, আরও ভাজা হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, নাহলে পুড়ে উঠবে এক সাইডে। এবার আবার ঢেকে দিলাম। এবার আমার দেখো আমি টমেটোগুলো মিক্সিতে করে নিয়ে এসেছি। এবার একে একে আমি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাশরুমটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব আলুটা ভাজা হতে হতে। ফার্স্টে টমেটো পিউরিটা আমি ঢেলে দিলাম, তারপরে 2 চামচ মতো টক দই দেব, এবার দেব আদা বাটা, তারপরে এবার আমি মশলা দিয়ে দেব, 1 চামচ মতো নুন দিলাম, যেহেতু আমার আলুতে কিছুটা নুন দেওয়া ছিল। এবার দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর একটু দেব হিং, মাখার সময় একটু হিং দিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, একটু জল দিলাম সামান্য। এবার দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, ভালো করে মেখে আমি এটাকে মিনিট 5-6 মতো রেখে দেব। আলুটা আমার ততক্ষণে ভাজা হচ্ছে, ভাজা হতে হতে এটা একটু মেখে রেখে দিই, তাহলে এর ভেতরে নুন মিষ্টিগুলো ভালো করে ঢুকবে, নুন টক টক ভাব হবে,
সব মশলাটা ভালো করে এর সাথে মিক্সড হয়ে যাবে। কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার আলুগুলো প্রায় মোটামুটি ভাজা হয়েই গেছে, দেখো লাল লাল করে ভেজেছি বেশ। এবার আমি মাশরুমের যেটা আমি ম্যারিনেট করে রাখলাম সেটাও এবার কড়াইতে দিয়ে দেবো, তার আগে কাঁচা লঙ্কাগুলো একটু দিয়ে দিলাম। আমি চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই লঙ্কাগুলো ঝাল, এই জন্য চারটে দিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। এবার এই যে এখানে যে একটু টমেটো পিউরি করেছি সেখানে একটু জল ছিল, এটা একটু কষিয়ে পরে জলটা একটু দিয়ে দেবো। দেখো এবার এটা আলুর সাথে ভালো করে কষাতে হবে, এটা মোটামুটি কষাই হবে, মাশরুম কষা, এই জন্য খুব একটা জল এতে আমি দেব না। এখন এটা ভালো করে কষতে হবে, আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে আর এই কষতে কষতে আর একটু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দেবো চিনি, প্রায় 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। নুন মিষ্টি টক ঝাল মিলে একটা দারুণ টেস্টি ব্যাপার হবে এখানে, মিষ্টিটা দিতেই হবে, মাস্ট নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে সেটা স্বাদ বের হয় না। তো দেখো আমি এটা আস্তে আস্তে করে কষাচ্ছি, কমিয়ে দিয়েছি ফ্লেমটা, আমি আর একটু স্লাইট লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, যে কালারটা আর একটু বেশি ভালো হবে, এই জন্য আর একটু দিয়ে দিলাম। দেখো বেশ রসালো হয়েছে ব্যাপারটা, এবার আর একটু স্লাইট জল দিলাম, বেশি জল দেব না। এবার এটাকে লো ফ্লেমে কমিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখো আমার এই মিনিট 2-3 মতো রাখলাম, এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। গিয়ে এবার আমার কিন্তু তরকারিটা প্রায় তৈরি হয়েই গেছে, লাস্টে আমি একটু ঘি দিলাম, এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াবো, আর একটু লাস্টে হিং দিয়ে দিলাম, সেন্টটা ভালো আসবে। দেখো দেখতে কি দারুণ লাগছে, একদম পুরো তৈরি আমার মাশরুম কষা, দেখো বেশ রসালো হয়েছে ব্যাপারটা, এরকম কষাই থাকবে। আর কোনো জল দেবো না, ঝোলও দেবো না, এবার গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ সেন্টটার জন্য। তো দেখো আমি বাটিতে বেড়ে নিয়ে এসেছি আমার বাটন মাশরুম কষা। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর প্লিজ শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম ভালো ভালো নিরামিষ রেসিপি তোমরা আগামী দিনে পাবে। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।